নিবিয়াতে বাঙালিরাই সব কিছু করতে পারে বাঙালিদের আপনার হচ্ছে নিবিয়া নিবিয়ার লোকজনও বিক্রি করে দেয় বাংলাদেশের লোকের কাছে বাংলাদেশের লোক যখন টাকা পয়সা দেয় তখন নিবিয়ার লোকের কাছে নিবিয়ার লোকই বিক্রি করে দেয় বাংলাদেশি লোকের কাছে এটা সব কিছু বাংলাদেশের লোকজনই করে আমাদের কাছ থেকে নিয়েছিল এগারো লাখ টাকা নিয়েছিল দুই ডেজে নিয়েছিল দুই ধাপে নিয়েছিল এগারো লাখ টাকা নিয়েছে আমার ভাই নিয়ে যাওয়ার পরে আমার একাই নিয়ে গেছে ওই জায়গায় নিয়ে যাই পার ওরা আটকায় রাখছিল আমার থেকে টাকা চাইতো আমার টাকা টাকা চাইতো বলতো দশ লাখ টাকা দিলে তো পাঠাই দেবো তো দুই ভাইয়েরে আর এই জায়গায় থেকে উঠছিল বাসার থেকে আমার হুমকি দিত তুই কিভাবে আসিস এটা করিস ওটা করিস আমার স্বামী যদি কখনো কিছু হয় বলে বাড়িঘর পুরে দিবে আমাদের আমরা কখনো বাংলাদেশ আসতে পারবো না আমার ভাইয়ের মতো পরিস্থিতি আমারও করবে অনেক কিছু ভয়ভীতি দেখায় আমাকে আমার মাসে সাইদ খন্দকার এবং পাপ্পু খন্দকার দুই ভাই যখন বিদেশে যায় একত্রে তাদেরকে আলাদা করে দুইটি শহর আলাদা শহরে রাখা হয় এবং প্রথমে তাদের কাছে এগারো লক্ষ টাকায় দেশে নেওয়া হয়েছিল পরবর্তী তাদের কাছে আরও দশ লক্ষ টাকা দাবি করা হয় এবং এই দশ লক্ষ টাকা না দিলে তাদেরকে অন্যদের কাছে বিক্রয় করে দেওয়া হবে এই মরে থেকে জানানো হয় এবং এই বিষয়টি জানার পরে তারা ভয়ে ভীত হয়ে তাদেরকে টাকা এক লক্ষ টাকা দেয় এক লক্ষ টাকা দেওয়ার পরে এই প্রথমে সাইদ খন্দকারকে যিনি আমাদের সাথে রয়েছেন তাকে ছেড়ে দেওয়া হয় সাইদ খন্দকার গত মাসের তেইশ তারিখে বাংলাদেশে ফিরে আসে এবং জেলা পুলিশ সুপার জেনারেল সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম স্যার বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদ্মীপ্রাপ্ত স্যারের স্যারের নির্দেশনায় ওসি ডিবি এবং তার টিম চৌকুশ টিম টিম ডিবি বগুড়া একটি অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে তারা এই ব্যক্তিকে উদ্ধারের জন্য এবং আসামি গ্রেপ্তার জন্য তৎপর হয়ে ওঠে উজ্জ্বলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিজ্ঞতা উপস্থাপন করা হয়েছে এবং তদন্তে প্রাপ্ত ছিল সভা মন্ডল তাকেও ইতিমধ্যে বিজ্ঞত উপস্থাপন করা হয়েছে গতকাল আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে আমরা বিজ্ঞতল উপস্থাপন করব ডিমান্ড প্রেয়ার যাব এই ধরনের নেচারের যে ক্রাইম সেক্ষেত্রে বাংলাদেশি যারা আছে দেখেন তারা আছে এটা তাদের ভাষ্য আমাদের জানতে হবে আসলে শুধু কি তা বাংলাদেশিদাই করছে নাকি আসলে বাংলাদেশের সাথে ওই অন্য বিদেশিরাও এর সাথে জড়িত এই বিষয়টা আমাদের জানতে হবে এবং আমরা যেসব আসামি পেয়েছি তারা তো বাংলাদেশি অবস্থানরত যারা বিদেশে আসামি রয়েছে তাদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি বা আনতে পারি দেশে এনে গ্রেপ্তার করে কথাবার্তা বলে পারি তখন জানা যাবে শুধু বাংলাদেশের করছে নাকি তাদের তারা বিদেশিতে এর সাথে জড়িত আমরা যেহেতু জানতে পেরেছি যে সেই মুহূর্তে সে বলছে আমি নিরাপদ বোর্ড করছি এটা বলেছে এবং লোকেশনটা আমরা দিচ্ছি না আর কি এই মুহূর্তে আমরা দূতাবাসে যোগাযোগ করব বাংলাদেশের মাধ্যমে পররাষ্ট্র মাধ্যমে অবশ্যই এটা লিবিয়ার দূতাবাসে যোগাযোগ করে হবে এবং তাকে দ্রুততম সময় বাংলাদেশে এনে তাকে যেন সুস্থ সবলভাবে আমরা পেতে পারি উদ্ধার করতে পারি সেটা আমাদের এখন পরবর্তী লক্ষ্য আমরা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি এবং এটা চলমান রয়েছে মানুষকেও এগিয়ে আসতে হবে হ্যাঁ যেসব জেলায় বিশেষ করে জনশক্তি অফিস আছে হ্যাঁ আপনি সেখানে যোগাযোগ করেন টিটিসিতে যোগাযোগ করতে পারেন তাহলে সঠিক নির্দেশনাটা পাবেন সবচেয়ে বড় কথা হলো সচেতনতার কোনো বিকল্প নেই আর আমরা বলি যে জেনে বুঝে বিদেশ যান অর্থ সম্মান দুই পান